আর আজকে যারা নবীর ভালোবাসায় এত রাত পর্যন্ত কষ্ট করেছেন আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দেন সকলে বলুন আমিন আসুন দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين جنت باغانے بسے جنتی مہمان ہویا امی گنہگار تمہار شاہد دربار ہاتھ بڑھائیسی موت রাত্রে পুনে তিনটা বাজে গেছে তোমার বান্দারা কেউ তো বাড়িতে গেল না জানি না রে কার মনে কি ব্যথা লইয়া হাত বাড়াইছে কার মনে জানি কি দুঃখ গো তুমি ছাড়া তো আর কেউ জানে না আমিন হ্যাঁ মাহবুব একটা কথাই আমি জানি জীবনে যা গুনাহ করেছি সকল গুনাহগুলো লইয়া তোমার কাছে হাত বাড়াইছি আমিন আ মাহবুব এত পাপ করেছি তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আল্লাহ আজকে সাহস করেছি তোমার ওলি গাউসে পাকের দোহাই গাউসে পাকের ফাতেহা ইয়াজ দহনের উপলক্ষে তোমার কাছে হাত বাড়াইতে সাহস পেয়েছি আর একটা সাহস পেয়েছি তুমি যার প্রেমে সব বানাইছো যার উপর দুরুদ সালাম প্রেরণ করতেছো ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমিন আ মাহবুব আমাদের দুরুদ সালাম গুলো পাখির মত উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও মাহবুব ফাতেহা ইয়াজ দহম উপলক্ষে এই মাহফিল উসিলা করে মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল উসিলা করে দুরুদ সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো জানি না কবে জানি এই দুইটা হাত সাদা কাফনের ভিতরে ডুইকা যায় কবে জানি এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশা যাইবো আল্লাহ ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এ মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ মাহবুব ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানা থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে উঠানের কিনারে পর্দা টানাবে নাকি কানে তুলা লাগাবে বড়ি পাতার গরম পানির গোসল করাবে আদরের বাবার জামা কাপড় গুলো সুকেশের মধ্যে সাজাইয়া রাখবে সন্তানেরা বাবার জামা বুকে লইয়া বাবা বাবা কইয়া কাঁদবে ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও মাহবুব জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না পুনে তিনটা বাজে যারা এই মাহফিলে কষ্ট করে বসে দুইটা হাত বাড়াইছে আমি জানি না রে কার জানি মানাই রে মা কার জানি নাই কার জানি বাবা নাই বাবা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি নাই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইতো সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা হতো বাড়িতে যাইতে বাড়িতে যাইয়া যদি বাবা ভাত খাইতে বসছে
সব কিছু খাওয়ার পর বাবা দুধ বাপ নিয়েছে দুধ দিয়ে বাপ মেখে খাইতে চাইলে আমরা তো বাবার চারিদিক গেরাও করে বসেছি বাবা এত কষ্ট করার পরেও দুধ বাপ নিজের মুখে দেয় না দুধের সবগুলো বাপ রে বাবা সন্তানের মুখে মুখে বাইটা দিত এ বাবা কার জানি রে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে ওই মা কার জানি কবরে গো যেই মা ছোট্ট কালে মায়ের পাশে ঘুমাইতাম একটু পরে পরে মা সন্তানের নিচে হাত বাড়াইতো যদি প্রস্রাব করে দিতাম মা প্রস্রাবের খাতা বদলাইতো আবার প্রস্রাব করেছি আবার বদলাইছে আবার প্রস্রাব করেছি খাতার অভাবে মা বিজা জায়গায় শুইয়া গো আমার মতো সন্তানকে শুকনা জায়গায় শুয়াইতো ওই জায়গায় যখন প্রস্রাব করেছি মা খাতার অভাবে নিজে বিজা জায়গায় শুইয়া তোমার আমার মতো সন্তান মা ডাইনা ডাইনা বুকে রাখতো রে হে মা বাবা কার জানি কবরে গো আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মাহবুব মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি কাজ করে এই এলাকার জমিনের নিচে এই চান্দ গাও জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমি আছে এই মাহফিলের উসিলাই সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মাহবুব রে যেই সোনার ছেলেরা এত বড় মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ দিনের পর দিন পরিশ্রম করেছে প্যান্ডেলের কাজ যখন শুরু হয়ে গেছে যুবকগুলো প্যান্ডেল কিভাবে সুন্দর হবে আয়সা কাঁচা কাচি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখত বিকাল হয়ে গেছে চারটে বাজে মা খবর পাঠাইছে আব্দুর রহমান আব্দুল গাফার আব্দুল মান্নান তোমরা কি খানা খাইবা না এই যুবকেরা বাড়ি খবর পাঠাইতো মা মাহফিলের প্যান্ডেলের কাজ শেষ হয় নাই গো মা রে মাহবুব এত পরিশ্রমের জান্নাতের বাগান যুবকদের আয়োজিত মাহফিল আজকে দি বিদায় হইয়া যায় যে যুবকেরা মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ গো তুমি যুবকদেরকে কবুল করে দাও হাসাইন আর হুসাইনের মতো নবীর আদরের বানাইয়া দাও গো আল্লাহ এই মাহফিল কমিটির সকল যুবকদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ তাদের বংশধর মই মুরব্বি যারা কবরে গো মাহফিলের উসিলায় সকলকে তুমি মাফ করে দাও ইয়াল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে মাহফিলে শরিক হয়েছে সকলকে তুমি কবুল করো সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে দূর দূরান্ত থেকে শরিক হয়েছে সকলকে তুমি কাল কেয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ হ্যাঁ মাহবুব এই মাহফিলে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করো আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও গো আল্লাহ ইয়াল্লাহ কাসেম সহ এখানে কাগজে তিন চারটে নাম দিয়েছে মাহবুব গো ওই নামের ব্যক্তিদেরকে সহ ইয়াল্লাহ সবাইকে তুমি মাফ করো ইয়াল্লাহ যত বিমারি আছে বিমারিকে শেফা করে দাও গো আল্লাহ হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে এ মাহফিলের উসিলাই গাউসে পাকের ফাতেহা ইয়াজদাহমের উসিলাই তোমার নবী দয়ার নবী মায়ার নবীর মিলাদের উসিলাই ইয়াল্লাহ ওই হসপিটালে যাওয়ার রোগগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও
আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ সোনার মদিনা দয়ার নবী রোজা না জারত করাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও যারা বিদেশ থাকে গো সহি সালামতে রাখো গো আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও বাবু যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ যাদের রুজি রোজগারের ব্যবস্থা নাই রুজি রোজগারের ব্যবস্থা করে দাও বাবু মাহবুব রে শেষ দরখাস্ত মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ হ্যাঁ মাহবুব আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম এই মাহফিল টুকুন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে জনাব সভাপতি সাহেবের হায়াত বাড়িয়ে দাও এলাকার সকল সুন্নি আলেম ওলামাদের হায়াত বাড়িয়ে দাও এই মাহফিল কমিটির যুবকদের হায়াত বাড়িয়ে দাও এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও বাবুদরে যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ কতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ সালামের উসিলাই আল্লাহ গাউসে পাকের শরণে ফাতেহা ইয়াজ দহমের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে গো আল্লাহ এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আজকের মাহফিলে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম